আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহউদ্দিন পাটোয়ারি, ছাত্র পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে সোশ্যাল সায়েন্সের ইতিহাসের অংশ থেকে আর একটি টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমরা আজকের আলোচনার বিষয়টি স্লাইডের মাধ্যমে উপভোগ করি। তো আমার আজকের পরিবেশনার বিষয় ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন কি সেটা আমরা দেখব। তো এই আলোচনা থেকে আমি আজকে যে আলোচনাটা করবো সেখান থেকে আমরা যে বিষয়গুলো শিখব বা জানতে পারবো তা হচ্ছে কি ফরাইজি আন্দোলন কি সেটা, ফরাইজি আন্দোলনের প্রকৃতি, ফরাইজি আন্দোলনে হাজির সদস্যগুলো দুদুমিয়ার ভূমিকার বর্ণনা, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তাহলে দেখি ফরাইজি আন্দোলন কি। যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা দখলের পরে বাংলার মুসলমানদের অর্থনৈতিক প্রাচুর্য সচ্ছলতা বিনষ্ট হয় এবং তাদের শিক্ষা দীক্ষা ও সংস্কৃতিতে বিপর্যয় নেমে আসে। শিক্ষার অভাব ও কুশিক্ষার প্রভাবে মুসলমানদের সামাজিক ও ধর্মীয় জীবনে নানান অনাচার, কুসংস্কার, অন ইসলামিক কার্যকলাপ বা ব্যাপকভাবে মাথাচাড়া দিয়ে ওঠে। জাতির এই চরম দুর্দিনে মুসলিম চিন্তাশীল ব্যক্তিরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এমন অবস্থায় মুসলমানদের নৈতিক শক্তি পুনরুদ্ধারের জন্য ঊনবিংশ শতাব্দীতে বাংলায় যেসব সংস্কার আন্দোলন পরিচালিত হয় তার মধ্যে ফরাইজি আন্দোলন একটি অন্যতম আন্দোলন ছিল। ফরাইজি আন্দোলনের প্রবক্তা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, তার মৃত্যুর পর দুদুমিয়া এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তো এটা ছিল ফরাইজি আন্দোলন কি। এবার আমরা হাজী শরীয়তুল্লাহর পরিচয় জানি। হাজী শরীয়তুল্লাহকে, হাজী শরীয়তুল্লাহ 1781 সালে বর্তমান মাদারীপুর জেলার শ্যামালী গ্রামের এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল জলিল তালুকদার। অল্প বয়সে বাবা মায়ের মৃত্যুতে নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তার শৈশব অতিবাহিত হয়। 13 বছর বয়সে তিনি কলকাতায় চলে যান এবং মাওলানা বর্ষদ আলীর সান্নিধ্য ও আশ্রয় থেকে প্রাথমিক শিক্ষা লাভ করেন। অতঃপর তিনি ফুরফুরা যান এবং 2 বছর সেখানে আরবি ফার্সি শিক্ষা লাভ করেন। তিনি মুর্শিদাবাদে কিছুদিন চাচার কাছে অবস্থান করেন। 1799 সালে ওস্তাদ বাশারত আলীর সাথে তিনি মক্কা শরীফে যান এবং 1818 সাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। সুদীর্ঘ সময় মক্কায় অবস্থান করলে তিনি আরবি সাহিত্য এবং ইসলামী ধর্ম ও আইনশাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। এ সময় তিনি আরবের ওয়াহাবি আন্দোলনের সংস্পর্শে আসেন এবং মুক্ত আদর্শের দ্বারা অনুপ্রাণিত হন। তো এটা ছিল হাজী শরীয়তুল্লাহর পরিচয়। তো হাজী শরীয়তুল্লাহর সংস্কার আন্দোলন কি। বাংলার মুসলমান সমাজের ধর্মীয় ও সামাজিক জীবনে তখন চরম অধঃপতনের কাল। মক্কা থেকে দেশে ফিরে আসার পর বাংলার মুসলমানদের ধর্মীয় ও সামাজিক অধঃপতনের প্রতি শরীয়তুল্লাহর দৃষ্টি আকৃষ্ট হয়। এমন অবস্থায় মুসলিম সমাজকে অধঃপতিত পতিত অবস্থা থেকে উদ্ধার করতে তিনি দৃঢ় সংকল্পবদ্ধ হন। এজন্য তিনি এক সংস্কার আন্দোলন শুরু করেন। তার এই আন্দোলন ফরাইজি আন্দোলন নামে পরিচিত। 19 শতাব্দীতে পূর্ববঙ্গের গণমানসে এই আন্দোলনের প্রভাব ছিল অপরিসীম। এবার দেখি আমরা ফরাইজি শব্দের অর্থ কি। ফরাইজি শব্দটি আরবি ফরজ শব্দ থেকে উৎপন্ন। ফরজ শব্দের অর্থ আল্লাহ কর্তৃক নির্ধারিত অবশ্য পালনের কর্তব্য। এ সময় বাংলার মুসলমান সমাজ ইসলামের মৌলিক শিক্ষার প্রতি উদাসীন এবং কুরআন সুন্নাহর পরিপন্থী বহুবিধ স্থানীয় লোকাচার ও পর্ব উৎসব পালনে উৎসাহী ও অভ্যস্ত হয়ে পড়েছিলেন। তিনি মুসলমানদের এসব পরিহার করে ফরজ বা অত্যাবশ্যকীয় কর্তব্য পালনে উদ্বুদ্ধ করেন। ইসলামের অবশ্য পালনীয় কর্তব্য কার্যকর করা এই আন্দোলন ফরাইজি আন্দোলন নামে পরিচিতি লাভ করে। তো ফরাইজি মতবাদটি হাজী শরীয়তুল্লাহ ইসলাম পরিপন্থী সব বিশ্বাস আচার অনুষ্ঠান ত্যাগ করে অগ্রাধিকার ভিত্তিতে ইসলামের ফরজ বা অবশ্য করণীয় কর্তব্য পালনের জন্য মুসলমান সমাজকে আহ্বান করে। ইসলামের নফল বা অতিরিক্ত কর্তব্য পালনের জন্য ফরজ কাজগুলো যাতে ব্যাহত না হয় তিনি সেদিকে সতর্ক থাকার জন্য মুসলমানদের নির্দেশ দেন। তিনি একমাত্র আল্লাহর উপাসনা করা সহ ইসলামের 5টি মূল নীতি অনুসরণের উপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। মুসলিম সমাজের প্রচলিত বিয়ের প্রতি অতি শ্রদ্ধা, মাজারে কবর সেজদা ইত্যাদিকে শিরক বা মহাপাপ বলে অভিহিত করেন। তিনি জন্ম, মৃত্যু ও বিবাহের সঙ্গে সম্পর্কিত বহু অনৈসলামিক আচার অনুষ্ঠান মিলাদ, ফাতেহা, ওরস এবং মরহুমের মাতব ও তাজিয়া নির্মাণ নিষিদ্ধ করেন। এছাড়া তিনি ন্যায় বিচার, সামাজিক সাম্য এবং মুসলমানদের মধ্যে সার্বজনীন ভ্রাতৃত্ব রোধের বোধের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মুসলিম সমাজে সর্বপ্রকার সামাজিক বৈষম্য ও বর্ণবাদ কুসংস্কার বিলোপ সাধনের চেষ্টা করেন।
তিনি ব্রিটিশ শাসিত ভারতকে দারুল খারাপ এবং শত্রু রাষ্ট্র ঘোষণা করেন এবং দুই ঈদ ও জুমার নামাজ নিষিদ্ধ ঘোষণা করেন। ফরাইজ আন্দোলনের বিস্তারতা হাজি শরীয়তুল্লাহ আন্দোলন পূর্ব বাংলার কৃষক ও জন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগায়। তারা দলে দলে তার শিষ্যত্ব গ্রহণ করেন। অল্প দিনের মধ্যে এই আন্দোলন ঢাকা, ফরিদপুর, বাকেরগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, ত্রিপুরা জেলার প্রসার লাভ করে। তো রক্ষণশীল মুসলমান ও হিন্দু সম্প্রদায়ের সাথে এই বিরোধের সম্পর্ক মুসলিম সমাজে প্রচলিত আচার অনুষ্ঠানের বিরুদ্ধে প্রচারের ফলে ফরাইজিদের সাথে রক্ষণশীল গোড়া মুসলমানদের বিরোধ বাধে। অনেকে শরীয়তুল্লাহর বিরোধিতা এবং নানাভাবে তাকে বাধা দান করে। 1831 সালের এপ্রিল মাসে ঢাকার রামনগরে ফরাইজিদের সাথে রক্ষণশীলদের বিরোধ বাধে এবং শেষ পর্যন্ত তা দাঙ্গা হাঙ্গামায় রূপ নেয়। হিন্দু জমিদার শ্রেণী এই সুযোগ গ্রহণ করে ফরাইজিদের নির্মূলের চেষ্টা করেন। হাজি শরীয়তুল্লাহ ছিলেন তাদের স্বার্থের পথে প্রতিবন্ধক। উল্লেখযোগ্য যে মুসলমানদের দুর্বলতার সুযোগে হিন্দু সমুদায় শ্রেণী এই সময় পূজা পার্বণ ও ধর্মীয় উৎসব উপলক্ষে মুসলমান প্রজাদের কাছ থেকে অতিরিক্ত কর আদায় করতেন। শরীয়তুল্লাহ মুসলমানদের এসব অবৈধ কর প্রদান না করার উদ্দেশ্য জন্ম উপদেশ দেন। হিন্দু জমিদারদের গরু জবাই নিষিদ্ধ করাকে অমান্য করার জন্য তিনি শিষ্যদের আহ্বান জানান। তিনি জমিদার যোদ্ধার যুতদার ও নীলকরদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তার শিষ্যদের নির্দেশ দেন। এমন অবস্থায় বিক্ষুব্ধ হিন্দু জমিদারগণ ফরাইজিদের বিদ্রোহী বলে আখ্যায়িত করে তাদের বিরুদ্ধে বহু মামলা মোকদ্দমা করেন। নীলকরদের সহায়তায় তারা ফরাইজি আন্দোলন দমনের চেষ্টা করেন। এই অবস্থায় হাজি শরীয়তুল্লাহ জীবনের অবশিষ্ট সময় বিরোধ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে সংস্কার আন্দোলন পরিচালনা করেন। 1840 সালে তিনি মৃত্যুবরণ করেন। এরপর ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন তার সুযোগ্য পুত্র দুদুমিয়া। ফরাইজি আন্দোলন ও দুদুমিয়ার প্রকৃত নাম মহসিন উদ্দিন। পিতার মৃত্যুর পর তার নেতৃত্ব গ্রহণ ফরাইজি আন্দোলনের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। দুদুমিয়া পিতার মত সুপ্রসিদ্ধ আলেম ছিলেন না, তবে তিনি ছিলেন অপূর্ব সাংগঠনিক ক্ষমতার অধিকারী। তিনি অত্যন্ত দক্ষতার সাথে ফরাইজি আন্দোলনকে ধর্মীয় ও সামাজিক সংস্কার আন্দোলনের জমিদার নীলকর ও মহাজনদের শোষণ নিগ্রহের বিরুদ্ধে রায়ত চাষীদের বলিষ্ঠ সংগ্রামে পরিণত করেন। সাংগঠনিক তৎপরতা ও খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা দুটি লক্ষ্য সামনে রেখে দুদুমিয়া ফরাইজি আন্দোলনে সংগঠিত করেন, যথা হিন্দু সম্প্রদায় ও ইউরোপীয় নীলকরদের অত্যাচার রক্ষা করা। এজন্য তিনি একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক লাঠিয়াল বাহিনী গড়ে তোলেন। মোল্লা জালালউদ্দিনকে এই বাহিনীর অধিনায়ক নিয়োগ করা হয়। ফরাসিদের মধ্যে একটি বাহ্যুক্ত সংঘ প্রতিষ্ঠা করা হয়। বিপদে আপদে তাদের সহযোগিতা করার জন্য একটি তহবিল গঠন করা হয়। দুদুমিয়ার দ্বিতীয় লক্ষ্য ছিল সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এজন্য তিনি সনাতনী গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা পুনঃপ্রবর্তন করে সাম্য ও ন্যায় বিচারের ভিত্তিতে সালিসের মাধ্যমে সব ধরনের অভিযোগের নিষ্পত্তির ব্যবস্থা করেন। ফলে ফরাইজি নিয়ন্ত্রিত এলাকায় সরকারি কোর্ট কাছারি মামলা মোকদ্দমা এক প্রকার বন্ধ হয়ে যায়। দুদুমিয়া ফরাইজিদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য একটি খিলাফত ব্যবস্থা গড়ে তোলেন। ফরাইজি খিলাফত ব্যবস্থায় ওস্তাদ দুদুমিয়া ছিলেন সর্বোচ্চ মর্যাদায়। তিনি তার অধীনে উপরস্থ খলিফা, তত্ত্বাবধায়ক খলিফা এবং বা খলিফা উপাধি তিন শ্রেণীর খলিফা নিয়োগ করেন। ফরাইজি অধ্যুষিত এলাকায় 300-500 পরিবারের একটি এলাকায় একজন গাঁও খলিফা নিয়োগ করা হতো। 10-15 গাঁও খলিফা শাসিত অঞ্চল দিয়ে একটি সার্কেল গঠন করা হয়। সার্কেলের প্রধান ছিলেন তত্ত্বাবধায়ক খলিফা আর উপস্থিত খলিফাগণ ছিলেন ওস্তাদ দুদুমিয়ার উপদেষ্টা এবং তারা প্রধান কার্যালয় বাহাদুরপুরে ওস্তাদদের সাথে অবস্থান করতেন। এভাবে একটি সুনিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে দুদুমিয়া ফরাজিদের ধর্মীয় সামাজিক রাজনৈতিক মতবাদ কার্যকর করেন। তো জমিদার ও মহাজনদের সাথে সংঘর্ষ দেখে আমরা দুদুমিয়া তার পিতার নমনীয় ও মন্তব্য ত্যাগ করে স্বয়ংক্রিয়ভাবে ফরাজি আদর্শ কার্যকর করার ব্যবস্থা করেন। তিনি ঘোষণা করেন যে জমিদার জমির মালিক হলো আল্লাহ, কাজেই কারো খাজনা আদায়ের অধিকার নেই। তিনি কৃষকদের জমির ও মহাজনদের দেয় সব ধরনের বৈধ ও অবৈধ কর প্রদানে বিরত থাকার নির্দেশ দেন। এতে দলে দলে কৃষক প্রজাদের দলভুক্ত হয়। অন্যদিকে জমিদার ও মহাজন শ্রেণী ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়। তারা দুদুমিয়ার আন্দোলন দমন করতে নীলকরদের সাথে হাত মেলায়। ফলে তাদের সাথে দুদুমিয়ার সংঘর্ষ অনিবার্য হয়ে পড়ে। কানাইপুরের জমিদার, ফরিদপুরের ঘোষ জমিদার এবং পাঁচচরের নীলকুড়ির গোমস্তা কালীপ্রসাদের সাথে দুদুমিয়ার সহস্র সংঘর্ষ হয়। তার বিরুদ্ধে অসংখ্য ফৌজদারি মামলা করা হয়।
তার অনুসারী শত শত লোককে কারাবরণ ও জুলুম সহ্য করতে হয়। দুদুমিয়া মৃত্যু 1857 সালে মহাবিদ্রোহের সময় সরকার দুদুমিয়াকে রাজনৈতিক বন্দী হিসেবে অবন্ধন করে রাখেন। 2 বছর পর তিনি মুক্তি লাভ করেন, কিন্তু ফরিদপুর পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে। 1860 সালে তিনি মুক্তি পান। তবে দীর্ঘ কারাবরণ ও কঠোর পরিশ্রমের ফলে তার স্বাস্থ্য ভেঙে যায়। 1862 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাব এবং রক্ষণশীলদের বিরোধিতার ফলে 19 শতাব্দীর শেষ প্রান্তে ফরাজি আন্দোলন স্তম্ভিত হয়ে যায়। অর্থাৎ ফরাজি আন্দোলন ব্রিটিশ শাসনের কাছে পরাজিত হতে বাধ্য হয়। ফরাজি আন্দোলনের গুরুত্ব বাংলার মুসলমানদের ইতিহাসে ফরাজি আন্দোলনের গুরুত্ব ছিল অপরিসীম। মুসলমানদের মধ্যে নৈতিক চেতনা ও আত্মবিশ্বাসের জাগ্রত করণে এই আন্দোলন বিশেষভাবে উল্লেখযোগ্য অবদান হয়। অন্যায় ও অনৈতিক কার্য পরিহার করে খাঁটি ইসলামী জীবনযাপন প্রশাসন নির্মাণের বিরুদ্ধে এই আন্দোলন বাংলার মুসলমান সমাজে প্রেরণা যুগিয়েছিল। তো এই ছিল আমার এই ফরাজি আন্দোলন সম্পর্কে বিভিন্ন তথ্য। তো আমরা বাসায় সবাই ভালোভাবে পড়াশোনা করবো। পরবর্তী স্লাইড দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।